नमस्कार बंधुरा, आमार चैनेले आपनादेर सकलके स्वागत जानाच्छि। आजके आमी एकटा नतून भिडियो निये आबार आपनादेर काछे चले एसेछि। आजके आमरा जानबो सब पूजार आगे केनो करा हय गणेशेर पूजा, गणेशेर पूजा दिये शुरू हय जे कोनो पूजा केनो। प्रथमेई सिद्धिदाता गणेशेर पूजा करा हय। पौराणिक कहानी अनुयायी बला हय, एक दिन पार्वती जी स्नान करते जावर आगे गणेश जी के दरजाय रेखे गिएछिलेन। बोलेछिलेन जे केउ जेनो घरे ना ढोके। एमन समय स्वयं महादेव बाड़ीते फिरे देखलेन दरजाय एकजनके दाड़िये आछे। तिनि किछु ना भेबेई घरेर मध्ये ढुकते गेलेन, किन्तु ताके बाधा दिलेन गणेश। তিনি বললেন যে মা কাউকে ঘরে ঢুকতে মানা করেছে। এই সময় শিব রেগে গেলেন আর শিবের ত্রিশূলের আঘাতে গণেশের মাথা কেটে নিচে পড়ে গেল। সেই সময় পার্বতী বেরিয়ে নিজের পুত্রের মাথা কাটা দেখে এত ক্রুদ্ধ হয়ে গেলেন যে শিব হস্তী শাবকের মাথা কেটে এনে বসিয়ে দিলেন গণেশের ঘাড়ে। সেই না দেখে পার্বতী আরও ক্রুদ্ধ হয়ে গেলেন আর বললেন, আমার পুত্রকে দেখে সকলে হাসাহাসি করবে। তখন শিব আশীর্বাদ করলেন যে সব দেবতার আগে গণেশেরই পূজা হবে, গণেশকেই সকলে বড় বলে ভাববে। তখন পার্বতী শান্ত হলেন। আরও একটা কাহিনীতে বলা হয় যে শিব আর পার্বতী তাদের দুই পুত্রকে গণেশ আর কার্তিককে বলেছিলেন যে পুরো ব্রহ্মাণ্ড ঘুরে আগে এসে পৌঁছাবে তাকে পুরস্কার দেয়া হবে। সেই না শুনে কার্তিক নিজের বাহন ময়ূর করে পুরো ব্রহ্মাণ্ড পরিক্রমা করতে চলে গেলেন, আর গণেশ মহাদেব আর পার্বতীর চারিদিকে পরিক্রমা করলেন তিনবার। তিনবার পরিক্রমা করে তিনি বললেন তার মাতা পিতাই হলো পুরো ব্রহ্মাণ্ড, তাই তার পুরো ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়ে গেছে। এই কথা শুনেই গণেশকেই জয়ী বলে ঘোষণা করলেন আর আশীর্বাদও করলেন যে সব ভগবানের আগে গণেশেরই পূজা হবে। এইভাবেই গণেশের পূজা প্রথমে শুরু হয়েছিল। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।